বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ মুর্শিদাবাদের ডোমকলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডোমকল ব্লক নির্বাচনী প্রশিক্ষণ কেন্দ্রে। ডোমকল বালিকা বিদ্যাপীঠে এই বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী বুথে দিতে হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনার নোটিশের মাধ্যমে জানিয়েছেন বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। আর সেই খবর শুনেই বিক্ষোভ ভোটকর্মীদের আরও দাবি, ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না দিলে তারা ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করতে যাবেন না। এই পঞ্চায়েত নির্বাচনের ভোট কর্মী হিসাবে ডোমকল বালিকা বিদ্যালয়ে দ্বিতীয় ট্রেনিং উপস্থিত হয়েছিলাম। এখানে উপস্থিত হয়ে যেটা আমরা দেখতে পেলাম যে এখানকার যে আধিকারিকরা আছেন তারা তাদের মতো করে কেন্দ্র বাহিনীর কোনো সুনিশ্চিত নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল না। তো সেই মতো আমরা ভোট কর্মীরা সকলে সমবেত হয়ে আন্দোলন করার ফলে এখানকার যে আধিকারিক আছেন উনি খুব সুষ্ঠুভাবে কথা শুনেছেন এবং আমাদেরকে ডিসিআর যেদিন ছাড়ব সেই দিনকে প্রতিটা বুথে আমাদের সঙ্গে সিআরপিএফ দিয়ে আমাদেরকে এখান থেকে ছাড়বেন তিনি। সেই হিসাবে আমরা লিখিত দিয়েছিলাম, সেই অনুসারে উনি লিখিত রিসিভ করেছেন এবং সেই অনুসারে আশা করছি সেই দিন আমাদের সঙ্গে সিআরপিএফ দেবেন এবং আমরা 8 তারিখে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে দায়িত্ব ঠিকভাবে পরিচালনা করতে চেষ্টা করব।